দর্শক, জামায়াতের হরতালের খবর জানাতেই রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় আছেন আমাদের রিপোর্টার মনিরুল ইসলাম এবং চট্টগ্রামে কাজীর দেউরি এলাকায় ফেরদৌস লিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে এবং শুরুতেই চলে যাচ্ছি প্রেস ক্লাব এলাকায় মনিরুল ইসলামের কাছে। লোপা, আপনি যেমনটা বলছিলেন যে জামাতের ডাকা 48 ঘন্টার হরতালে ঢাকার রাজধানীর বাইরেও যে যে ধরনের সহিংসতা হচ্ছে বা হরতালের সমর্থনে যে ধরনের সহিংসতা হচ্ছে, সেই ধরনের আসলে কোনো সহিংসতা বলেন বা সেই ধরনের আসলে কোনো কার্যক্রম বলেন হরতালের সমর্থনে, সেই চিত্র কিন্তু আসলে রাজধানীতে খুব একটা দেখা যাচ্ছে না। এবং সকাল থেকে আমি এই প্রেস ক্লাবেই কিন্তু এখানে আছি, প্রেস ক্লাব চত্বরে, এবং প্রেস ক্লাব চত্বর সহ পল্টন মতিঝিল এলাকায়। এখান থেকে কিন্তু মতিঝিল থেকে আপনি জানেন যে উত্তরা, গুলশান এবং মিরপুর সহ বিভিন্ন এলাকার বিভিন্ন রুটের গাড়ি ঘোড়া চলাচল করে, যানবাহন চলাচল করে, বাস চলাচল করে। তো এখান থেকে প্রেস ক্লাব হয়ে সেই বাসগুলো কিন্তু চলছে, তবে অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় আজকে কিন্তু এখানে একটু বাস চলাচল কম। এবং আপনি যেটা দেখতে পারবেন যে বেশ খানিকক্ষণ পরপর এখানে কিন্তু একটি যাত্রী পরিবহনের বাস আসছে, এবং সেখানে কিন্তু আসলে বাসগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যাত্রী সংখ্যাও মোটামুটি কম। তো জনদুর্ভোগের যে বিষয়টি, সেই বিষয়টি আসলে বলবো যে একটি বিষয় লক্ষণীয় যে মানুষ কিন্তু জীবন নাশের আশঙ্কায়, প্রাণহানির আশঙ্কা বা সহিংসতা নাশকতার আশঙ্কায় কিন্তু তারা বাসে চড়ছেন না। মানে আমরা দেখেছি যে সিএনজি, ট্যাক্সিক্যাব এবং অনেকে রিক্সায় বা হেঁটেই তাদের নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন ঠিক এসব এলাকায়। এবং এসব এলাকায় কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এসব এলাকায় কিন্তু জামাতের বা শিবিরের কোনো ধরনের সহিংসতা বা হচ্ছে কোনো ধরনের হরতালের সমর্থনে কোনো ধরনের কোনো কার্যক্রম এখানে দেখতে পাচ্ছে না। এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন রয়েছে, যেমন রয়েছে গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্য, পুলিশ এবং র্যাবের এপিসি কার, যেটা মানে নাশকতা দমনের যে জন্য যে যানবাহনগুলো ব্যবহার হয় সেগুলো টহল দিচ্ছে কিছুক্ষণ পরপর। তো মোটামুটি এই এলাকার স্বাভাবিক জীবনযাত্রায় মোটামুটি আমাদের আমাদের চোখে পড়েছে এবং অন্যান্য হরতালের তুলনায়। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি। দর্শক, জামায়াতের ডাকা আজকের সকাল সন্ধ্যা হরতালের খবর জানতে আমরা এতক্ষণ কথা বলছিলাম রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে আমাদের রিপোর্টার মনিরুল ইসলাম এবং চট্টগ্রামের কাজীর দেউরি থেকে ফেরদৌস লিপির সাথে। এদিকে জামায়াতের দুই দিনের হরতালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সকাল থেকে এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া হরতালে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সেখানে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রাবাড়ি থেকে আরও জানাচ্ছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। সাম্প্রতিক সময়ের হরতালগুলোর তুলনায় রাজধানীর যাত্রাবাড়ি এবং সায়দাবাদ এলাকায় আজকে যানবাহন চলাচল অনেকটাই কম। এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে এখন পর্যন্ত এই এলাকা দিয়ে দূরপাল্লার কোনো বাস ঢোকেনি, এই এলাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়েও যায়নি। তবে বেলা যত বাড়ছে যানবাহন চলাচল কিছুটা বাড়ছে। গণপরিবহন যেমন লোকাল বাস এবং কাউন্টার বাস, বাসের চলাচল বাড়ছে, বাড়ছে সিএনজি এবং রিক্সার চলাচল। সকাল থেকে এই পর্যন্ত হরতালের সমর্থনে কয়েকটি জায়গায় পিকেটিং লক্ষ্য করা গেছে। রায়েরবাগ এলাকায় হরতাল সমর্থকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং যাত্রাবাড়ি, কাঁচাবাজার এলাকায় পিকেটারদের ধাওয়া খেয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা ঠেকাতে র্যাব এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্পর্শকাতর জায়গায় র্যাব এবং পুলিশ অবস্থান নিয়েছে এবং চলছে এই দুই বাহিনীর টহল। রাজধানীর যাত্রাবাড়ি এবং সায়দাবাদ এলাকা থেকে এই ছিল হরতালের এখন পর্যন্ত খবর। এদিকে জামায়াতের হরতালে ধানমন্ডির মিরপুর রোড এলাকায় সকাল থেকে কিছু গাড়ি চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার কামরুল হাসান। দর্শক, রাজধানীর ধানমন্ডি এবং মিরপুর রোড অঞ্চলে সকালের তুলনায় এখন যানবাহন কিছুটা কম চলাচল করছে, তবে দু একটি কাউন্টার বাস চলাচল করতে দেখা যাচ্ছে। এদিকে এই অঞ্চলে পিকেটিংয়ের এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন। সকাল থেকে এই পর্যন্ত হরতালে এখনও পর্যন্ত কোনো নাশকতার কোনো সংবাদ আমাদের কাছে নেই, আর আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আশা করি কোনো সমস্যা হবে না, আমাদের প্রচুর ফোর্স মোতায়েন আছে। এ ছিল আমার কাছে ধানমন্ডি এবং মিরপুর রোডের সর্বশেষ খবর। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। হরতালে রাজধানীর তেজগাঁও এলাকায় সকাল থেকে যান চলাচল করতে দেখা গেছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল।
জামায়াতে ইসলামীর ডাকা 48 ঘন্টার হরতালে রাজধানীর অন্যান্য সড়কগুলোর মতো তেজগাঁও সাতরাস্তা এলাকায়ও যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক। তবে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যানবাহনে যাত্রী সংখ্যা অত্যন্ত কম, আর এছাড়া এই সড়কেও রিক্সা চলাচল করছে অন্যান্য দিন থেকে আজকে অনেক বেশি পরিমাণে। আর এছাড়া তেজগাঁও সাতরাস্তা এলাকায় সকাল থেকে এই পর্যন্ত হরতালের সমর্থনে কিংবা হরতালের বিপক্ষে কোনো ধরনের মিছিল পিকেটিং দেখা যায়নি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছেন, দু একটি জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ছাড়া সার্বিকভাবে পিকেটারদের দেখা যায়নি রাজধানীর কোনো জায়গায়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, সাতরাস্তা, ঢাকা।